আজকে আমি কিছু গাছ কিনে আনা হয়েছে নার্সারি থেকে, আপনাদের ভাবছি দেখাই। কিন্তু এখানে প্রচুর জোর ঝড় উঠেছে আর আকাশ পুরো অন্ধকার করেছে। আপনাদের আকাশটা একটু দেখায় দেখুন কীরকম সাংঘাতিক জোরে ঝড় উঠেছে, মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে। ওয়েদারটা দারুণ, অনেক গরম, আজকে ঝড় ওঠার পর অস্বস্তিটা অনেক কমেছে, খুব সুন্দর লাগছে। আজকে কিছু নার্সারি থেকে গাছ কিনে আনা হয়েছে, কিন্তু যা ঝড় উঠেছে, আসা মাত্রই ঝড় উঠেছে, তো গাছগুলো নামানো হয়েছে, আপনাদের দেখাবো। তার আগে আপনি ওয়েদারটা দেখুন, খুবই সুন্দর এবং খুবই ঠান্ডা হয়ে গেছে, খুবই ভালো লাগছে। আমি ঘরের ভেতরে গাছ করে রাখা হয়েছে, আপনাদের দেখাই। আর এটা আমাদের ঘরের ভেতর উঠান, খুবই জোরে ঝড় উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি কিছু গাছ এনেছি, সেগুলো আপনাদের দেখাই, দেখি। কিছু ফুল গাছ আর পাতাবাহারের গাছ আনা হয়েছে, নাম ওরা বলেছে বাট নাম আমার মনে নেই কী নাম। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম, মানে নাম বলে, অনেক রকমের নাম আছে। তো আপনাদের গাছগুলো দেখাই, পরে একদিন নাম সমেত আপনাদের বলবো কী কী গাছ। তো গাছগুলো খুবই সুন্দর আর অন্ধকারে এটা আই থিঙ্ক বোঝা যাচ্ছে না যে কীরকম, তবে খুবই ভালো। আর কিছু ফুল গাছও এনেছি, এই ধারে রাখা আছে, দেখাচ্ছি আপনাদের এক এক করে। এই গাছও সব থেকে বেশি সুন্দর, এখানটায় বোঝা যাচ্ছে না বাট খুবই সুন্দর। আর ফুল গাছগুলো দেখুন, পিঙ্ক আছে, ডিপ পিঙ্ক, আর হচ্ছে হোয়াইট আছে দেখুন। আমি ফ্ল্যাশটা জ্বালাই আই থিঙ্ক, তাহলে হয়তো বোঝা যেতে পারে। গাছগুলো খুবই সুন্দর আর গাছগুলোটাই আপনাদের একবার দেখাই দূর থেকে দেখুন, এই দেখুন।